আমি আপনাদের অনুষ্ঠানে সম্ভবত এই প্রথম আসলাম। আজকে এরকম একটা দিন, এই দিনে এরকম বর্বরতা হয়েছে যেই কথা কল্পনা করলে পর্যন্ত আমাদের শিবিরে উঠতে হয়। আমি তীব্র নিন্দা করি সেই সমস্ত ঘটনা। প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয় শক্তিশালীভাবে, তীব্রভাবে, দৃঢ়ভাবে। কিন্তু এর মানে এই নয় রাজনীতিতে সহিংসতা চলবে, রাজনীতিতে হৃদয়হীনতা চলবে, রাজনীতিতে হত্যাযজ্ঞ চলবে। আমরা রাজনীতি করি, যে যে বক্তব্য নিয়ে আদর্শ কিংবা চিন্তা নিয়েই করি। আমাদের লক্ষ্য থাকা উচিত আমরা একটা সুন্দর দেশ গড়ি, একটা বসবাসযোগ্য, নিঃশ্বাস নেবার মতো, কথা বলবার মতো, জীবন জীবিকা নির্বাহের মতো দেশ করতে পারি। আমরা সমগ্র বিশ্বতেই সেরকম চাই, একটা শান্তির বিশ্ব যেখানে মানুষ মানুষকে ভালোবাসতে পারবে, যেখানে হিংসাকে সবাই ঘৃণা করবে, যেখানে পাপ অন্যায় অপরাধকে দমন করা হবে, যাদের দৃষ্টিতে যাদের দৃষ্টিভঙ্গিতে এখন পর্যন্ত মনে হয় যে এরকম করেই কেবল আমরা আমাদের প্রতিশোধ, আমাদের শোধ অন্যদের উপরে দিতে পারি, তাদেরকে আল্লাহ যেন হেদায়ত করেন, তাদেরকে পথ দেখান এবং তাদেরকে শান্তি সুন্দরের পথে ধাবমান করবার চেষ্টা করেন। আমি আপনাদের অনুষ্ঠানে সম্ভবত এই প্রথম আসলাম। আমি আপনাদের বলতে চাই, দেশটা বদলাচ্ছে, বদলাবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি জানি না এটা শেষ পর্যন্ত তার চূড়ান্ত অভিধায় বা লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না। এইরকম সুযোগ এই দেশে আরও তৈরি হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ছিল সবচেয়ে বড় সুযোগ, তারপরেও আমরা দুই তিনবার সুযোগ পেয়েছি দেশকে বদলাবার, কিন্তু নেতৃত্ব তাদের যথাযোগ্য সততা দিয়ে, আন্তরিকতা দিয়ে, যোগ্যতা দিয়ে সেই পরিবর্তনের ধারাকে ধরে রাখতে পারেননি। আজও জানি না, আজও জানি না সত্যি সত্যি কোথায় যাবে। মাত্র আড়াই মাসের মধ্যে যে প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়েছে তার পাশাপাশি প্রশ্ন তৈরি হয়েছে। আমি আশা করি যে কোনো দল, যে কোনো মানুষ, যে কোনো গোষ্ঠী আন্তরিকভাবে এই সুযোগকে কাজে লাগাবার জন্যে আন্তরিকভাবে চেষ্টা করবেন। চলুন সেই কাজে আমরা সবাই একসাথে সামনের দিকে অগ্রসর হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।